অ্যাটেনশন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, অ্যাটেনশন করিমগঞ্জের নবাগত জেলা আয়ুক্ত, জেলার একমাত্র সরকারি হাসপাতালের বর্তমান অবস্থা কি আপনারা জানেন? যদি না জানেন তাহলে প্রথমেই দেখে নিন কিছু দৃশ্য। মোবাইলে লাইট জ্বালিয়ে কাজ করছেন একজন কর্তব্যরত নার্স। তীব্র গরমে অসুস্থ রোগীকে হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছে। সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন মেইল ওয়ার্ড, তিনটি দৃশ্য দেখলেন। এখন শুনে নিন কতদিন জেলার একমাত্র সরকারি হাসপাতালে নেই বিদ্যুৎ। মাননীয় জেলা আয়ুক্ত মহাশয়, গোটা করিমগঞ্জ জেলার একমাত্র সরকারি হাসপাতাল, এই হাসপাতালের উপর নির্ভর জেলার কয়েক লক্ষাধিক জনগণ। কিন্তু দীর্ঘ তিন দিন থেকে হাসপাতালে রোগী ভর্তি একটি ওয়ার্ডে নেই বিদ্যুৎ পরিষেবা। চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন রোগী সহ আত্মীয় স্বজনরা। কিন্তু রহস্যজনকভাবে কোনো হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। আসলে কিসের জন্য জেলার একমাত্র সরকারি হাসপাতালের বর্তমানে এই অবস্থা এসে দাঁড়িয়েছে? জেলার অন্যতম সরকারি হাসপাতাল এটি। দুর্ঘটনা হোক বা অন্য কোনো কারণ হোক, স্থানীয় রোগীদের প্রথমে এই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই সরকারি হাসপাতালে নেই বিদ্যুৎ পরিষেবা। টর্চ জ্বালিয়ে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চিকিৎসা করতে হচ্ছে চিকিৎসকদের। সরকার স্বাস্থ্য সেবায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেও কতিপয় আমলা বা আধিকারিকের চূড়ান্ত উদাসীনতায় স্বাস্থ্য বিভাগের নগ্ন রূপ প্রকাশে এসেছে করিমগঞ্জ জেলায়। দেখুন, আমার কাছে রাত্রেবেলা কল আসলো, দু তিনটা কল আসলো যে করিমগঞ্জের মেইল ওয়ার্ডে কারেন্ট নেই। সম্ভবত কোনো টেকনিক্যাল কোনো ইস্যুস হবে, এর জন্য আমি বললাম যে আরও এক দু ঘন্টা অপেক্ষা করলে প্রায়। তারপরে দু তিন ঘন্টা পরে আবার কল আসলো যে কারেন্ট এখনও আসেনি। এবং জানতে পারলাম যে এটা বিগত দু তিন দিন থেকে সমান করছে, কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। স্পেশালি মেইল ওয়ার্ডটার মধ্যে কারেন্ট আসছে, কোনো দুই তিন ঘন্টা থাকছেই না কারেন্ট। বিগত আমি লোকাল আমার মানে বিধায়ককে কল করে জানালাম দাদাকে জিনিসটা। শুনি আছে আছেন আউট অফ টাউন, থাকার জন্য উনি আমাকে কল করলে বললো যে একটাবার যাও হসপিটাল, গিয়ে দেখি আর কি হলো। আমি এখানে আসার পরে দেখি প্যাথেটিক কন্ডিশন, পেশেন্টের বাইরে আউট করে রাখতে পারছি, ভিতরে কারেন্ট নাই, এতটুকু গরম। সব লোকাল ইমিডিয়েটলি আমি সুপ্রিন্টেন্ডেন্টকে কল করলাম, সুপ্রিন্টেন্ডেন্ট বললো ইলেকট্রিশিয়ান আসছে আধা ঘন্টার ভিতরে। সো আধা ঘন্টা ভিতরে আমি ডক্টরকে নিয়ে আসলাম, ডক্টরকে নিয়ে ডক্টর সবার কথা বললো, কিন্তু কিছু একটা সামান্য কিছু ঘটে যায়, উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। আধা ঘন্টার জন্য যদি কোনো হিট ইস্যুস কোনো কিছু হয়ে যায়, উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। এম টাকা চাই প্রশাসনের কাছে যে সুপ্রিন্টেন্ডেন্ট কল করার পরে উনি বলছেন যে এরকম কোনো কন্ডিশন না, বা পেশেন্টকে জিজ্ঞেস করার পরে জানতে পারছি দু তিন দিন থেকে সমান কন্ডিশন চলছে। ইফ দিস দি কন্ডিশন অফ কোন সিভিল হসপিটাল, আই ডোন্ট নো আমার দিয়ে লোকাল লোকাল হসপিটাল হচ্ছে হ্যাপেনিং। এরকম যে এরকম যে হচ্ছে থাকে আমি বলতে পারবো না। আমাদের মাননীয় বিধায়ক কমলাঙ্কর দেবগ্রস্ত তৎপরতা নিয়ে উনি মন্ত্রী যন্ত্রমূলক প্রধানের সাথে শিলচর আছেন। এখন যদি কারেন্টে আসেন উনি আমাকে বলেছেন দু তিন ঘন্টার ভিতরে উনি শিলচর দিয়ে ডাইরেক্ট করিমগঞ্জ হসপিটালে গেছেন আপনি।